শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। গ্রাম রামপাড়া বেহলা বাড়ি পোস্ট অফিস বিনমাড়িয়া, এখন হাটার দুরদুড়িয়া, আর থানা লালপুর, জেলা নাটক। আমার মা মারা যায় 3 বছর পরে, যখন শেষ মা মারা যাওয়ার পরে বহুত কষ্টের ফলে বাবা বাড়ি ছিল বড়াই গ্রাম বুদ্ধাশ্রমের, এখানে এখান থেকে নাপে এখানে আসে, সে সৎমায়ের কাছে বাড়িতে পাঠাতে। যুদ্ধের আগে আপনি কী করতেন? যুদ্ধের আগে আমি কৃষি কাজ করেছি, আগে শিক্ষা ছিল 1969 দিকে লেখাপড়া করতাম। তারপরে স্কুল থেকে বাবা আর্থিক অবস্থা খারাপ ছিল, যার জন্য পড়াতে পারলেন না। তারপরে যে কৃষকেরা যেমন শ্রম পাড়ি বেড়ায়, আরও পাট ধোয়া, আরও ধান কাটা, এই সমস্তগুলো করে বেড়াইছি। হওয়ার পরে যখন যুদ্ধ শুরু হয়, এটি স্কুলের ছাত্রদের ধরেই আর্মিরা মারি দিচ্ছে, ওই সময় আব্বা পাঠা দিল ভারতে চলে গেছে। যাওয়ার পর একা না, আমার সাথে ছিল জমির উদ্দিন ছিল, মহিবুদ্দিন ছিল, জামাল উদ্দিন ছিল, ইয়াজুল হক ছিল, এরা 5 জন ছিল আমার একই গ্রামের বাড়ির পাশাপাশি। এদের সাথে করে নিয়ে গেলাম। তারপর এক বন্ধু ছিল জয়নাল আব্দের নাম, স্কুলে পড়তো, ক্লাস ফ্রেন্ড ছিল। তো ওনার কাছে গেলাম, উনি ওই ভারতের ফরাদিপাড়া থাকতো, ফরাদিপাড়া থাকতো ওই কলোনি মানে মতিনের বাড়িতে, ওরা কাছে গেলাম। তারপরে ভাই আমরা তো কিছু দর্শন করার জন্য আসছি, তোমার যদি জানা থাকে তো একটু যোগাযোগ করে দিলে ভালো হতো। তো বেচারি আচ্ছা ঠিক আছে, রাত্রিবেলা রেশনের চাল টাল দাঁড়িয়ে আসলে ঘরে ওই লোকের বাড়ির থেকে খাওয়ার টাল দিল, দিয়ে সকালবেলায় নিয়ে চলে গেল। আপনার ওই সেই সময় এমএনএ ছিল নজমুল হক সাহেব, তার ঘাটে মারা গেছিলেন, আর্মিরা মারি ফেলছিল। ওনার এক ভাই ছিল নাসির উদ্দিন, উনি থাকবেন ঘোষ পড়াই, ওনার কাছে নিয়ে যাবো। নিয়ে যা বললো তারিখ 20 তারিখ যখন বললো, তখন বলছে যে ঠিক আছে ওনারা আপনার আগ্রহী, তখন আমরা একটা সার্টিফাই করে দিচ্ছি। উনি একটা সার্টিফাই দিলেন, দিয়ে যখন থেকে মানে বাসে চড়ি ধনিরামপুর হাট পর্যন্ত গেলাম, ভারত ধনিরামপুর পানি প্যাক ক্যাম্পে আমরা ওখানে গেলাম। তখন ওই ক্যাম্পের ভারতীয় চার্জে ছিল ক্যাপ্টেন আর কে শর্মা, আর বাংলাদেশের চার্জে ছিল মহাসিনহার অ্যাডভোকেট রাজশাহী। তখন সার্টিফিকেটটা দেখলো সন্ধ্যা আগত, দেখি আর কে শর্মা বললো যে ঠিক আছে আপাতত রাত্রে আপনার এখানে থাকা, তারপরে কালকে আপনারা মহাসিন সাহেবের সার্টিফিকেট নিয়ে আসবেন, আপনার ভর্তি করা হবে। এর মধ্যে আমার পরিচিত লোক তৎকালীন চারঘাট প্রত্যন বাগা এবং এই এলাকারও কিছু লোকজন ছিল, তারা পরিচিত কুদ্দুস ভাই বড়াইগ্রাম কুদ্দুসপুরের যে এমপি বর্তমান, ওই সময় উনিও ওখানে ছিলেন
ছাত্র নেতা, এখানে ক্লাস ক্লাস মানে যে কী কী নির্দেশনা করা যায়, মানে ছেলেদের যে চাঙ্গা করা কি পরিস্থিতি সেগুলো উনি জানতেন বা চাঙ্গা করতেন, উনি বসতেন ক্লাস করায়। ওনার কাছে গেলাম, বসিগুলা করলে বহরমপুর তোমরা সার্টিফিকেটটা নিয়ে আসো, উনি বহরমপুর থাকে। তো আমি বললাম যে ভাই বহরমপুর তো আমরা চিনি না, ভাই আমার তো সম্ভব না, আপনি নিজেই যদি এটি করতেন আমরা একটা খরচ দিত। তাছাড়া একটা কথাই বললো স্মৃতি তার মনে থাকবে আমার, যে ভাই তোমার কাজই যদি করবো পয়সা নিয়ে করতে হবে এমন তো, আমি নিজেই যেভাবে পারি করে গেছি দেবো, তোমার আমি ভর্তি করে নিলাম, বলি রেজিস্ট্রেশন খাতা আমি সই করে নিয়ে টেনে নাড়া দিই। টেনে প্রায় আমরা গেছিলাম মনে হয় ভাদ্র মাসে দুই চার ধরনের যাইতে, তারপরে ট্রেনিং করতে থাকলাম লাঠি টেনে, টিটি প্যারেড লাঠি টেনে, এছাড়া তো অন্য কিছু এখানে অসুবিধা দেয়নি। সার্লি কোম্পানিতে প্রথমে ভর্তি করে নেয়, নেওয়ার পরে ডেল্টা কমান্ড করলো, ডেল্টা কমান্ড কমান্ডার ছিল হলো হাবু সাহেব রাজশাহী, বুস্তাব যারা ছিলেন আমদাব সাহেব ছিলেন, রবি সাহেব ছিলেন, জরুরি সাহেব ছিলেন, রবিগুল সাহেব ছিলেন, এরা সব উস্তাদ ছিলেন। পরে আবার আমার এখানকার একজন ইমরান নামে এক ছেলে আছে, কাটপাড়া বাড়ি পর ভাই সাজদার, যার পরে আমি ট্রেনিং ট্রেনে করাইতো, পিটি ব্যাড করাইতো, পরে অনুমানিক হয়তো 15-20 দিনের মধ্যে আমার ট্রেনিংয়ে পাঠা দিল, 300 ছিল একসঙ্গে। বহরমপুর পর্যন্ত গেলাম, ভারত বহরমপুর যাওয়ার পরে আমি একটু অসুস্থ, তারপর এক বন্ধু ছিল নাম মোজাম্মেল, যে নকড়া বাড়ি দেখে ছেলেটা ওকে বললাম, খাতিরদারি করলো। আমি 5 দিন মতো রাস্তায় ছিলাম, 5 দিনের মধ্যে যা কিছু সেবা করার মনে করছি, বিপদের সময় বন্ধু সে হলো বড় বন্ধু, ওর কথা আমি বলতে পারিনি, বাবা বলতে পারবো না আমার বাকি জীবনে। যাই হোক বেচারি 6 দিনের দিন যা এই করলাম, পৌঁছলাম হলো শিলিগুড়ি পানঘাটায় কিলো ইঙ্গে, শরীর অসুস্থ দেখি উস্তাদেরা বললো যে না এনাকে মেডিকেলে দাও, তাই বললাম স্যার মেডিকেলে আমি যাবো না, যদি মৃত হয় আমার এই বন্ধুদের সাথেই মৃত আমার ভালো, আমি একা এতে থাকবো, আর কে কোন দলের সাথে আবার কোথায় নিয়ে যাবে তার ঠিক, আমি থাকলে বন্ধুদের সাথে থাকবো, ট্রেনিংই করবো, আমি দুপুর অসহ্য ট্রেনিং করলাম, রাইফেল ধারে করে ট্রেনিং করে, রাইফেলের ভার আমার সহ্য হয় না, তারপর অসহ্য করে করতে। যাই হোক ট্রেনিং ওখানে বলতে 27 দিন মতো হলো, আসলাম আমারে পূর্ব দিনাজপুর, আর ওনার ওখানে হলো ভারতের পশ্চিম দিনাজপুর, পশ্চিম দিনাজপুর রায়গঞ্জ, জায়গাটার নাম হলো তরঙ্গপুর, 7 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কালিম কাজী নুরুজ্জামান সাহেব, ওনার এখানে রিয়াসি রাখলো। তারপরে থাকলাম 300, থাকার পরে সকালবেলায় উঠি কর্নেল সাহেব ডাকলেন, ডাকে বলছে 100 ছেলে এখান থেকে ঝাড়খাট এবং লালপুরে যাওয়ার একান্ত প্রয়োজন, এখান থেকে বললো কে কে যাইতে ইচ্ছুক, যারা ইচ্ছুক তারা হাত উঠাল, তারপরে 100 মতো ছেলে হাত উঠালাম, যার মধ্যে ইউনুস সাহেব ছিল, ইউনুস সাহেবের একটা গ্রুপ ছিল, আর চাঁদপুরের খালেকের একটা গ্রুপ ছিল, ওরা 35-36 জন ছিল, আর বিলমারিয়ার ইমরান সাহেব ছিল একটা গ্রুপে, ওরা ছিল 14 জন, আর একটা গ্রুপ ছিল হলো ঈশ্বরদি ইউনিয়নে, মোধার হলো যে কমান্ডার ছিল, যাই হোক ওরকম ছিল 13 জন, আমার গ্রুপ ছিল 7 জন, গ্রুপ কমান্ডার আমি নিয়ে আসলাম, নিয়ে আসলাম এসে কাজীপাড়ায় আবার হল্ট করালো ক্যাপ্টেন রশিদ সাহেব, হল্ট করায় উনি চাচ্ছে যে ট্রেনিং করে আসলো, তারপর আমি একটু পাকাপোক্ত করে এখানে পাঠাই, উনি একদিন হল্ট করানোর পরে কর্নেল সাহেব ওখান থেকে চাপ দিচ্ছে যে আমি যে পাঠাইছি জরুরি ভিত্তিক বাংলাদেশে কেন আপনি এখানে রাখছি, পরে এখান থেকে আবার পাঠাই দিল হইলো ছাবরামপুর বিকালে বাংলাদেশে পাঠিয়ে, রাস্তার মধ্যে আসতে বহুত কষ্ট, রাতারাত সমস্ত রাত ধরে বালুচরে হাঁটা কান্দা মাত্রে পর্বতের দিকে আসি, উঠলাম আজ এই মানে চলে মানে হাজির চরে আসি থাকি, তারপরে এখানে দুরদুড়িয়া বা বেঙ্গারি এই এলাকাটা ছিল একটু মুক্ত এলাকা, এখন রাজাকার পাহাড়াতে ছিল বেঙ্গারি ঘাটে এখানে, কিন্তু ওরা এসে যোগাযোগ করেছে যে বহু মুক্তিযোদ্ধা আসছে, তোরা যদি গোলাগুলি করিস তাহলে তোর এই আশপাশ সব ছিন্ন করে দেবে, একটা দাম কি ভয় দেখে, পরে দেখা যাচ্ছে তো রাজাকাররা রাইফেলটা এরকম করে নিয়ে চুপচাপ দাঁড়ায় আছে, এই তো চলে আসলাম ওখানে, সময়ও তো বেশি ছিল না, তার মধ্যে দিয়ে ওই সালামপুর এখানে কয়েকটা রাজাকার ধরেছিল, 7-8 টা কয়েকটা মাইল ফেলে দেওয়া হয়েছিল, আর একটা আছে আজও, তারপরে বিলমারিয়াতে একবার আঘাত করলো, করার পরে অ্যাম্বুশ ভুলের কারণে কেন মিস হয়ে গেল, তারপর আমি আমার সিলেটে ফেলেছি, সিলেট দলে ছিল 7টা,
সাতটা ছেলে পাঁচটাকে রাখি গেলাম আমি যে তোমরা আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না। এখন আমি ওদের রাখি চলে গেলাম হেডকোয়ার্টার সেক্টর হেডকোয়ার্টার সেক্টরে তদন্তপুর। আর শীতের সময় কম্বল জার্সি বিভিন্ন সঙ্গে সঙ্গে কিছু দরকার ছিল ওনার জন্য গেলাম। আমার সাথে গেল আজের মধ্যে আমার সবারই আমার সহযোগী আর কি ওনার সাথে গেলে কম্বল জার্সি আসলাম। তারপরে বিল বাড়ি আয় দিছে তারপরে আমার ভুলের কারণে আমার একটা ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট কমান্ডার দিয়ে সে অ্যারেস্ট হয়ে যায় জামালু মাথা খারাপ ঠিক আছে দেখি কোথায় আছে কী অবস্থা দেখছেন বাড়ির তো যাই তখন রেগি চালাতে লাগে সব রেগি চালাতে চালাতে সব বাইরে খবর পাইলাম যে সে নাটোরে এখন বন্দি প্রচণ্ড মাছ দিছিল কিন্তু শেষের দিকে আছে তখন যুক্ত শুনে জানছি আমি না চিন্তা ভাবনা করছে এখন সালেন্ডার করি যুক্ত চাপ দিচ্ছে ভারতকে যুক্ত বাহিনীর চাপ দিচ্ছে সালেন্ডার করার প্রস্তুতি নিয়েছে এই সময় তখন ওই ছোট্ট গ্রুপ কাটলি আর এক ক্যাম্পের দিয়ে আসলে সাথে চলে গেলাম একটা পরে দিন এই যে বাফরাল আলম সাহেব ছিলেন নাটকের দারক ওসি সাহেব নাটকের যেদিন একটা বিমানগুলি ওই বন্ধিং করছেন না ওই দিনই গাছ দেখছেন যে পরের ছেলে ঘরে রাখি কি ছাড়িয়ে দিই হাঁটতে হাঁটতে বাপ বাপার কাছে চলে যায় ছাড়িয়ে দিই দেওয়ার পর বাপ আমার তাহলে যে কৃষিকাজ করা কৃষিকাজ করি এটা আবার চলতো আমার জীবিকানে যথেষ্ট বাপ মায়ের যোগদানে সেরকম নাই তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।